করো FL Studio Bengali Tutorial Channel কে আর টিপ দিন বেল আইকন। হ্যালো ফ্রেন্ডস, আমি DJ শুভময়, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল FL Studio Bengali Tutorial। তো এটি একটি সম্পূর্ণ বাংলা চ্যানেল, এখানে কীভাবে DJ বানাবে তার সমস্ত ধরনের টিউটোরিয়াল দেওয়া হয়। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করবেন। তো আজকে আমি তোমাদের দেখাবো যে একটা লেখাকে কীভাবে ভয়েস বানাবে, তো আবার সেটা আবার সঙ্গীতা ভয়েসে। তো যে ধরনের বন্ধুরা তোমাদের অ্যাপ থাকুক না কেন, সব ডিলিট করে দাও। তো আমি যে অ্যাপসটি দেখাচ্ছি সেই অ্যাপসটি সব অ্যাপসের থেকে নাম্বার ওয়ান অ্যাপস। তো চলো দেখে নেই অ্যাপসটা। তো প্রথমে আমি সোজা আমার প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে আমি চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ করব ন্যারেটর ভয়েস। এই যে ন্যারেটর ভয়েস প্রথমে এসে গেছে, তো ন্যারেটর ভয়েস আমি ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে আমার ওপেন দেখাচ্ছে, কারণ আমার এটা আগে থেকে ইনস্টল হয়ে আছে বন্ধুরা। তো আমি ইজিলি এখানে ওপেন করব। তো এই যে আমার ওপেন হয়ে গেল। তো ওপেন হওয়ার পরে একটা ছোট্ট সেটিং করে নিতে হয়, তো সেটিংটা আমরা দেখে নিচ্ছি। তার আগে বলছি, যারা এখনও আমার পর্ব ওয়ান, পর্ব টু, পর্ব থ্রি কীভাবে কীভাবে মিক্সিং করবেন DJ যদি না দেখে থাকেন অবশ্যই গিয়ে দেখে নেবেন। আর এই অ্যাপসের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে, ইন্টার ভয়েসের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নেবে। আর তারপর একটা ছোট্ট এখানে সেটিং করতে হয়, এই যে এখানে এই চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই চিহ্নতে আমাকে ইজিলি ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি সার্ভার বলে একটি অপশান আছে, তো সার্ভারের এখানে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছি, তো অ্যারোতে ক্লিক করব। ক্লিক করলে এতগুলো অপশান আসবে, তার মধ্য দিয়ে আমার যেটা সিলেক্ট হয়ে আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আর্টিক কিউনো এফেক্ট। তো এটাতে আমাকে এটাতে ইজিলি ক্লিক করে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি এটা সিলেক্ট হয়ে আছে। তো আবার ল্যাঙ্গুয়েজ অপশান দেখতে পাচ্ছি, তো ল্যাঙ্গুয়েজ অপশানে এখানে ইংলিশ দেখতে পাচ্ছি ইজিলি বন্ধুরা। এখানে অ্যারোতে ক্লিক করলে এখানে আদার্স অনেক কিছু দেখতে পাবে, তো ইজিলি এখানে ইংলিশে ক্লিক করে রাখবে। তো ইংলিশে আমার ক্লিক আছে, তো ক্লিক। তারপরে দেখতে পাচ্ছি ভয়েস। তো বন্ধুরা ভয়েস ইজিলি এখানে সঙ্গীতা ইন্ডিয়া দেখতে পাচ্ছি, তো এখানে অ্যারোতে ক্লিক করে আদার্স অনেক রয়েছে, কিন্তু বন্ধুরা সঙ্গীতা ইন্ডিয়ান অপশানটাকে দেখে এখানে এটা চালু করে রাখবে, তো অবশ্যই সেটা সঙ্গীতা ভয়েসে শোনা যাবে। তো ইজিলি এবার আমি ব্যাক করব। ব্যাক করার পরে কিছু লিখে দেখছি, তো এই যে স্যার লেখার জায়গা, তো এখানে টাইপ করলে কিবোর্ড চলে আসবে। তো আমি আমার নাম লিখছি DJ স্পেস শুভময়। তো এবার চালিয়ে শুনে দেখি। তো ইজিলি এই যে প্লে বাটন, তো প্লে DJ শুভময়। তো একটু কেমন কেমন এসছে, তো ইজিলি লেখার উপরেই আসল পুরোটা নির্ভর করে। তো শুভময় বলছে, তো এটাকে শুভময় বলতে চাই, তো VO লিখব। তো এবার দেখি DJ শুভময়। হ্যাঁ, এবার ঠিকঠাক এসছে। তো এইভাবেই তোমাদেরও নাম ট্রাই করে দেখবে, তো এই সঙ্গীতা ভয়েসেই আসবে। তো আরেকটা দেখি, ফোন নাম্বার লেখার সময় বন্ধুরা একটা স্পেস দিবে, 8 স্পেস 0 স্পেস 0, কারণ স্পেস দিলে একটু দেরিতে একটু বলবে আর কি। আর যদি আমি 8 0 0 না স্পেস দিয়ে লিখে দিই তো সেটা আসবে না। স্পেস তো বন্ধুরা এবার আমি প্লে করে দেখি। তো ঠিক আছে, এবার বন্ধুরা এটাকে যদি আমি সেভ করতে চাই, এখানে এই যে অপশন দেখতে পাচ্ছি, তো এখানে ইজিলি ক্লিক করব। ক্লিক করে যদি কাউকে শেয়ার করতে চাই তো শেয়ার অপশনে ক্লিক, আর যদি ইজিলি যদি সেভ করতে চাই ফাইলে আমার, তো এই যে সেভ বাটনে ক্লিক করতে হবে। সেভ বাটনে ক্লিক করার পর এখানে রিনেম দিতে হবে, তো আমি দেই সরি
ফোন নাম্বার, তো ইজিলি এখানে সেভ করে দিলে এটা সেভ হয়ে যাবে। তো এখানে কোথায় সেভ হয়েছে বন্ধুরা আমি চলো দেখিয়ে দিচ্ছি কোন ফাইলে সেভ হয়েছে। তো ইজিলি আমি ব্যাক বটন টিপবো, হোম বটন টিপবো, তারপর আমি আমার ফাইলে চলে যাব। এই যে ফাইল ম্যানেজার, ফাইল ম্যানেজারে গিয়ে এখানে ন্যাটোর ভয়েস বলে একটা ফাইল চলে আসে, এই যে ন্যাটোর ভয়েস, তো এখানে আমি ক্লিক করব। তো ক্লিক ক্লিক করব, তো ক্লিক করার পর এই যে ফোন নাম্বার দেখতে পাচ্ছি বন্ধুরা, তো এখানে প্লে করে দেখব। ফোন নাম্বার 800166635। হ্যাঁ, তো বন্ধুরা এই আওয়াজটা কীভাবে এফএস স্টুডিওতে নিয়ে যাবে যদি না জেনে থাকো তো অবশ্যই আমার বর্গ টু কিংবা থ্রিতে খুব সম্ভবত দেওয়া রয়েছে, অবশ্যই দেখে নেবে পর সেগুলো ভিডিওগুলো, তো অবশ্যই করতে পারবে। তো বন্ধুরা এইভাবেই তোমরা ন্যারেটর ভয়েস বানাতে পারবে। আর এই এই অ্যাপসের লিঙ্ক আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর বন্ধুরা অবশ্যই এই ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিও। আর আর বন্ধুরা আমি যে FLPগুলো দিচ্ছি তাতে কিছু কিছু সাউন্ড থাকবে না, তো বিট ক্রিয়েটটা অবশ্যই থাকবে, ঠিক আছে? তো গানগুলো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক দেবে, আর আমার সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে। তো আজকের মতো বন্ধুরা এতটাই, আর নেক্সট ভিডিও FL স্টুডিও কীভাবে ডাউনলোড করবে সে তার টিপস আমি কতগুলো বলবো, সেভাবে ডাউনলোড করলে ফ্রিতেই হয়ে যাবে। তো বন্ধুরা আজকের মতো টাটা।